সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো আমার মেয়ে আমার জন্য আজকে যে গাছগুলো নিয়ে আসছে সেগুলো। তো এটা ছিল হচ্ছে থাই লেমন মিন্ট। এখানে তিনটা গাছ আছে, ও তিনটা গাছ আমার জন্য নিয়ে আসছে। এই গাছটা হচ্ছে একটা ফুলের গাছ। আমরা আসলে এখানের সবগুলো গাছই নার্সারি থেকেও কিনেছি কিছু, আর অ্যামাজনেও কিছু অর্ডার করেছি। আর এই গাছটা হচ্ছে একটা ব্যারি আর কি, কি ব্যারি চেকার ব্যারি না জানো কি গাছ। যখন নিয়ে আসছে আমার মেয়ে, তো গাছ বোনার জন্য কিছু টপ মাটি এগুলো দরকার, এই জন্য আবার নিচে নেমে আসলাম। এখন যাব একটা হাকুয়েন শপে, এখান থেকে 5-6 মিনিট লাগবে সাইকেলে যেতে। চলে আসছি হাকুয়েন শপে। তো আমাদের কেনাকাটাও শেষ, এখন এই মুহূর্তে বিল পেমেন্ট করে তারপরে এগুলো নিয়ে বাসায় চলে যাব আবার গাছগুলো বোনার জন্য। আবারও পার্কিং থেকে সাইকেল নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি। এই তো সব মাটি টব নিয়ে আসছি, হয়তো বা কালকে আমি এই গাছগুলোকে আবার লাগাবো। এখন সব বের করে রাখতেছি কোথায় কি রাখবো। এটা সেই ইনডোর প্ল্যান্টটা, আমার মেয়ে এটা ঘরে রাখবে। ছোট্ট একটা কিউট গাছ, খুবই সুন্দর। এর চেয়েও বড় সাইজ ছিল কিন্তু এই ছোট্টটা অনেক কিউট, এই জন্য নিয়ে আসছি ছোট্টটা। আজকে আবার দ্বিতীয় দিন, আজকে আবার একটা অ্যামাজন থেকে গাছ অর্ডার করেছিলাম। এটা হচ্ছে লেমন গ্রাস। তো সেইটার সাথে কি কি ছিল ডিটেলসে কি বলবো, এটাকে গাছের একদম বায়োডাটা সহ গাছকে কি কি করতে হবে, কতটুকু পানি দিতে হবে, কি পরিমাণ সার দিতে হবে, সব কিছু ডিটেলসে এই কাগজে দেওয়া আছে। যদি কেউ না বুঝে তাহলে এই পেপারটা পড়লেই বুঝতে পারবে গাছটার জন্য কি কি লাগবে। তো যাই হোক, এখন আমি সব কিছু রেডি করব গাছের জন্য, মাটি সেগুলোকে মিক্সিং করব। এই জন্য টব নিয়ে নিলাম, আর যেই প্যাকেটটা কিনে নিয়ে আসছি সেই প্যাকেটের ভিতরেই এখন সবগুলো মাটি আমি কেটে কেটে ভরব, মিক্স করে তারপর সবগুলো টবের ভিতর দিয়ে দিব। আমার এখানে যতটুকু জায়গা আছে এই জায়গাটুকের মধ্যে আমি কি ধরনের কতটুক পরিমাণ গাছ লাগাতে পারবো বা কি ধরনের গাছ লাগাতে পারবো ওইটার উপর বেসিস করে আমি টব তারপর মাটি সব কিছু কিনে নিয়ে আসছি। আর আমার এই গাছের সিলেকশনগুলো একটু নর্মাল গতানুগতিক গাছের চেয়ে একটু আলাদা, কারণ আমি কিছু হার্ব রাখার চেষ্টা করছি এখানে, যেগুলো আসলে অ্যাভেলেবেল না মার্কেটে। তো এগুলো যদি অ্যাভেলেবেল পেতে হয় তাহলে এইটা ছাড়া আর বিকল্প কোনো উপায় নাই, এই জন্য আমি এই ধরনের গাছগুলো সিলেক্ট করছি যাতে একদম হাতের কাছেই পাওয়া যায়। যেমন আমার মেয়ে খুব থাই স্যুপ পছন্দ করে, এই জন্য লেমন গ্রাস দরকার ছিল। তো ও এই জন্য বলছে যে তাহলে আমি এটা অ্যামাজনে অর্ডার দিয়ে নিয়ে আসি। প্রায় অনেক দাম পড়েছে গাছটার, দুইটাই ছিল, আমরা একটা অর্ডার করেছি। নার্সারি বা বিবাহ হোম বা ফুলের দোকানে যেসব গাছ পাওয়া যায় অনেক জায়গায় খোঁজ করছি আমরা গাছগুলা, আমরা যেই ধরনের গাছ চাই। আসলে সব কিছু নার্সারিতেও পাওয়া যায় না, আবার সব কিছু অ্যামাজনেও পাওয়া যায় না। তো সব কিছু মিক্সড করে আমরা কিছু গাছ নার্সারি থেকে যেগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে আসছি, আর যেটা পাওয়া যাবে না
বিদেশি গাছ যেগুলো, ওরা এগুলো অ্যামাজন ছাড়া আসলে সম্ভব না, এই জন্য আমরা অনেকগুলা গাছই অ্যামাজন থেকে অর্ডার করে নিয়ে আস। ফুল গাছ সবাই পছন্দ করে, আমিও ফুল গাছ অনেক পছন্দ করি, কিন্তু ফুল গাছের চেয়ে আমার কাছে এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। কারণ বেসিলের এই পাতাটা দিয়ে আমি যে বিভিন্ন রকমের পিজার মধ্যে দেওয়া যায়, তারপর সস বানানো যায়, বিভিন্ন রকমের মানে জিনিস করা যায়। তারপর রোজমেরি আছে, রোজমেরিটা অ্যাভেলেবেল না সব জায়গায়, তো একমাত্র উপায়ই হচ্ছে নিজে গাছ লাগিয়ে সেটা থেকে কালেক্ট করা। তো আমার এখানে যতটুক জায়গা আছে সেইটুকুর মধ্যেই আমার চিন্তা ভাবনা করতে হবে, এই জন্য আমি কোনো সবজি গাছ বা এই ধরনের যেগুলো সবজি এখানে পাওয়া যায় তো ওই সবজিগুলো ছাড়া আর আমি বাড়তি সবজির যেগুলো নাই সেগুলো প্রয়োজন মনে করি না। কিন্তু হার্ব জিনিসটা অত বেশি জায়গাও লাগে না, তো যার ফলে আমি এই হার্ব টাইপের গাছগুলো বেশি কালেক্ট করছি। তো সব কিছু হয়ে গেলে আমি ডিটেলসে আবার ভিডিও করব। এখন গাছ বোনা এবং গাছের পরিচর্যা আর এটার গ্রোথ যত্ন নেওয়া সব কিছু করতে হবে। আমার মেয়ে চাচ্ছিল টবে আমি সব ফুল গাছই লাগাই, কিন্তু আসলে ফুল গাছ দিয়ে তো আমার বেনিফিট হবে না, হয়তো দেখতে সুন্দর ফুল গাছ, আর জাপান তো পুরা ফুলে ফুলে এমনিতেই চারিদিকে ভরা, খুবই সুন্দর ফুল ওদের দেশে। কিন্তু আমি চিন্তা করলাম যে যেটা আমার কাজে লাগবে সেই জিনিসটা আমি করি, কারণ বাইরে বের হলেই আমি ফুল গাছ দেখতে পাই, সব কিছু দেখতে পাই, কিন্তু যেটা আমার প্রয়োজন ওই প্রয়োজনের জন্য আমি টাকা খরচ করে অবশ্য অনেক ফুল গাছ লাগাবো না, যেহেতু আমার জায়গা নাই। তো যখন জায়গা হবে তখন হয়তো বা আমি ফুল গাছ বোনার চেষ্টা করব, কিন্তু এখন আমি আসলে ফুল গাছটা প্রেফার করি না যেহেতু জায়গার সংকট। তারপরেও ইচ্ছার উপরে অনেক কিছু ডিপেন্ড করে, তো আমার ইচ্ছা যে আমি এই গাছগুলা আনকমন যে গাছগুলা, সেই দিন আরেকটা জিনিস আমি অর্ডার করেছি, সেটা হলো স্টেভিয়া, যেটা আসলে যে বিকল্প চিনি হিসাবে ব্যবহার করে, যেটার স্টেভিয়া গাছ নিয়ে আসবো আমি। চিনি তো অবশ্য অর্ডার করলেই পাই, কিন্তু গাছটাই আমি লাগাতে চাই, এই জন্য গাছও অর্ডার করেছি, হয়তো কয়েকদিনের মধ্যে আসবে, দুই একদিনের মধ্যেই চলে আসবে, হয়তো খুব বেশি একটা সময় লাগে না, অর্ডার করলে 3-4 দিন লাগে আর কি। তো আমি 2 দিন আগেই অর্ডার করেছি, মনে হয় চলে আসবে কালকেই। বাংলাদেশ থেকেও আমি থানকুনি পাতা, তারপর বিলাতি ধনিয়া পাতা, তারপর পুদিনা পাতা, অনেক ধরনের গাছ এর আগেও নিয়ে আসছি, কিন্তু সমস্যা হলো এখানে ঠান্ডা বেশি, এর জন্য দেখা যায় ঠান্ডার সময় এই গাছগুলো মরে যায় আর থাকে না, খুব ঠান্ডা পড়লে গাছগুলো আসলে থাকে না। আর কিছু কিছু গাছ তো আসলে শীতের সময় হয় না, আমাদের দেশে তো গরম বেশি, যার ফলে এখানে ওই আবহাওয়ার জন্য গাছগুলোকে আমরা আসলে বাঁচাইতে পারি না, বহুতবারই আনছি বাংলাদেশ থেকে। এই গাছটা হচ্ছে লেমন মিন্টটা হচ্ছে থাইয়ের পুদিনা পাতা। তো এই গাছটার পাতা আর আমরা যে বাংলাদেশ থেকে নিয়ে আসছি ওইটার পাতার সেন্টটা অবশ্যই আলাদা, যেহেতু এটা লেমন তো সেন্টটাও একটু আলাদা। আর আমি এখানে যে বেসিল গাছটা রোপণ করছি সেটা হচ্ছে সুইট বেসিল। তো সুইট বেসিলের আরেকটা যেটা বাংলাদেশে আছে সেটা তুলসী পাতা বলে বেসিলকে। তো তুলসী পাতাটা বাংলাদেশে যেটা তুলসী গাছ সেটা আলাদা, আর এই এই বেসিলের পাতাটা আবার আলাদা, এটা হচ্ছে ইটালিয়ান গাছ বেসিল।
জাপানিজরা বাজিল বলে। আর এখন যেটা বুনলাম তবে লেমন গ্রাস আর কি। সামনে আমি আরেকটা গাছ নিয়ে আসব, সেটা হচ্ছে অরিগানো। তো অরিগানো নর্মাল নার্সারি বা অ্যামাজন সব জায়গাতেই পাওয়া যায়, কিন্তু এটা সব সময় অ্যাভেলেবেল থাকে না। যেমন এখন সব জায়গায় এটা খুবই জনপ্রিয়, যার ফলে এটা খুব বিক্রি হয়ে যায়। নার্সারিতে জিজ্ঞেস করেছিলাম, বলছে এখন বিক্রি হয়ে গেছে, হয়তো বা আবার আসবে, হয়তো তখনই কিনব। তো অ্যামাজনে অর্ডার করতে গেলে সমস্যা হয় যে যদি অনেক দূরে থাকে তাহলে এই গাছটা আনতে অনেক খরচ পড়ে যায়। তো যখন এটা অ্যাভেলেবেল হবে, এখন অনেকগুলো গাছ বোনা হয়ে গেছে, তো চিন্তা করলাম যে একটু ড্রপ দিয়েই গাছটা কিনি, যাতে এগুলোও একটু ঠিক মতো হয়, আর আরেকটা পরে আবার সময় মতো আমরা যখন অ্যাভেলেবেল হবে তখন কিনে নিয়ে আসবো। নার্সারি থেকে কিনতে গেলে তেমন একটা টাকা লাগে না, কিন্তু এখন অ্যামাজনে অর্ডার করলে অনেক অনেক টাকা পড়ে যাবে। যেমন স্টেবিয়ার গাছটা আনতেই আমার প্রায় 3,000 ইয়েনের উপরে পড়ে গেছে। স্টেবিয়া এখনও আনি নাই, তো আমার জায়গায় যেসব মাটি টাটি ছিল ঝাড়ু দিয়ে আবার একটু পরিষ্কার করে দিচ্ছি মেশিন দিয়ে, যাতে একদমই ধুলাবালি সব কিছু চলে যায়, পরিষ্কার রাখতে হবে এই জন্য। তো আমি চেষ্টা করেছি আমার এই ভিডিওতে ডিটেলসই বলার জন্য। তো সামনে আবার অন্য অন্য ভিডিও নিয়ে আসব, আপডেট ভিডিও। তো এর আগেও আমি টবে যা যা লাগিয়েছিলাম, কচু, তারপর লাউ, ওগুলাও আগের ছোট ছোট আকারে ভিডিও করা আছে, ওইটাও হয়তো বা সামনে দিব। আর এখন গাছগুলো যেহেতু বোনা শেষ, এখন একটু পানি দিয়ে এটাকে সেট করে দিব। তো এই টবের মধ্যে আমি মিষ্টি কুমড়া, তারপর আরেকটা টবে এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতাটা বাংলাদেশ থেকে নিয়ে আসছি। তো সবাইকে আল্লাহ হাফেজ।